নমস্কার, আপনারা দেখছেন এসকে লাইভ। আমি পায়েল। এখনকার বিশেষ বিশেষ খবর। কলকাতা থেকে মিটিং সেরে দার্জিলিং মেলে চেপে বাড়ি ফেরার পথে ট্রেনে খুলে রাখা পাঞ্জাবি ভুলবশত ছেড়ে চলে যায় ইসলামপুরের বিধায়ক কানাইয়ালাল আগরওয়াল। বিষয়টি এনজিপি স্টেশনে জিআরপিএফকে জানানো হলে পাঞ্জাবিটি উদ্ধার করে পকেটে থাকা টাকাসহ প্রমাণপত্র ফিরিয়ে দিলেন। রাজ্য স্বাস্থ্য দপ্তরের অনুমোদনে অসমের ডিব্রুগড় অবস্থিত উত্তর পূর্ব ভারতের একমাত্র ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সেন্টারকে আলিপুরদুয়ার স্বাস্থ্য দপ্তরের আবেদন মঞ্জুর করে পশ্চিমবঙ্গের এই জেলাতেও তৈরি করা হচ্ছে একটি পতঙ্গ গবেষণা কেন্দ্র। অত্যাধুনিক যন্ত্র ও গবেষণার সরঞ্জাম কেনার জন্য সেই মোতাবেক 80 লক্ষ টাকা মঞ্জুরও করেছে ডিব্রুগড় গবেষণা কেন্দ্রটি। জলদাপাড়া জাতীয় উদ্যানের উত্তর রেঞ্জের হাসিমারাবিটে তিতিচার কম্পার্টমেন্টে আনুমানিক 15 বছর বয়সের দাঁতাল হাতির মৃতদেহ উদ্ধার। প্রাথমিক তদন্তে বন দপ্তরের অনুমান বিদ্যুৎপৃষ্ট হয়ে হাতিটির মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির পূর্বাভাস ও গত বছরের বন্যার কথা মাথায় রেখে ইটাহারে আগাম সতর্কতা জারি করায় রীতিমতো আতঙ্ক দেখা দিয়েছে গোটা ব্লক জুড়ে। জরুরি ভিত্তিতে বন্যা পরিস্থিতি মোকাবিলা করার জন্য আগামী বৈঠকও করছে ব্লক প্রশাসন। সতর্ক থাকতে বলা হয়েছে সংশ্লিষ্ট দপ্তরকেও। মালদার রাজাপুর গ্রামে দুই ভাইয়ের মধ্যে বসত বাড়ির প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে গুরুতর জখম হয় একই পরিবারের 3 সদস্য। আহতরা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও মেলবন্ধন বজায় রাখতে তিস্তা জল বন্টন চুক্তি সম্পাদিত হবে। 2011-তে খসড়া চুক্তিও সম্পাদিত হয়েছে। ভারত সরকারের এই আশ্বাসে চুক্তি সম্পাদনের আশাবাদী বাংলাদেশ সরকার। দার্জিলিং সফরে এসে দিল্লি ফেরার পথে এমনটাই জানালেন বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মুয়াজ্জম আলী। হলদিয়া গ্যাস সিলিন্ডার কারখানার শ্রমিকদের নিয়ে INTTUC-র সভাপতি প্রসেনজিৎ রায় ও ইয়ানুর মুন্সি একটি সভা করেন। এই সভায় তারা পুরাতন কমিটিকে স্থগিত করার নির্দেশ দেন। পুরাতন কমিটি শ্রমিকদের উপরে জোর জুলুমভাবে কাজ করানোর কারণে নতুন কমিটি গঠন করা হয়েছে বলে দাবি প্রসেনজিৎ রায়ের। এখন সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময়, আপনার খবর। নমস্কার।